নমস্কার বন্ধুরা, রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা একেবারে মা ঠাকুমার আমলে এই রান্নাটা হতো, কাঁচা কাতলা ঝাল, আর এটা পেঁয়াজ রসুন ছাড়া। খুব সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন, আসুন সঙ্গে থাকুন, ভালো লাগবে আপনাদের। এখানে আমি কাতলা মাছের একটু মোটা সাইজের পিস করেছি, আর লবণ আর হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নেব। আর আমি প্রত্যেকটা মাছ রান্নার সময় একটু করে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিই, যার জন্য মাছটা যখন ভাজবেন তখন খুব বেশি ফাটবে না। এইরকম পদ্ধতি আপনারাও অবলম্বন করতে পারেন, দেখবেন ভালো হবে। সে যে কোনো মাছ, জিওল মাছ বা এমনি যে কোনো মাছ, আমি এভাবে ভাজি। আর এটা তো ভাজবো না, এটা কাঁচা রান্না করব, তাও আমি সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবারে সবগুলো মাখানো হয়ে গেল, 10 মিনিট থাকবে। আর তারপরে আমি কড়াইয়ের মধ্যে গরম জল করছি। দেখুন, 2 কাপ পরিমাণ গরম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপরে লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। তারপরে মাছগুলো ছেড়ে দিচ্ছি, কাঁচা মাছ এভাবেই ছেড়ে দেব। আপনারা পাখির আওয়াজটা শুনতে পাচ্ছেন? এই সময় কোকিলের মিষ্টি সুর শুনতে পাচ্ছেন তো আপনারা? মানে প্রকৃতির মধ্যে সত্যি আমরা থাকি আর ভীষণ ভালো লাগে। কালকে ঝেঁঝি পোকার ডাক শুনেছেন? তারপরে মাছগুলো একটু ওলট পালট করে দিচ্ছি। আর তারপরে মশলা খুবই কম কিন্তু সুস্বাদু হয়। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, 2 পাড় সিদ্ধ হয়ে গেলে মাছটা নামিয়ে নেব। এবারে সাঁতলে নেব, কড়াই গরম হয়ে গেছে, কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, আর খুব সামান্য একটু জিরে দিয়েছি হাফ চামচ, আর তারপরে লবণ দিয়ে দিলাম হাফ চামচ, আর আদা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর লবণ আর আদাটা যখন একসঙ্গে দেবেন তাহলে আদাটা ছিটকাবে না। তারপরে এটা শুকনো লঙ্কা, ধনে আর জিরে একসঙ্গে বাটা, সব মশলাটা কিন্তু বাটা এখানে। তারপরে এরকমভাবে কষিয়ে নেব, তারপরে সুন্দর একটা তেল ছেড়ে আসবে। দেখুন, উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। সেই সময় আমি যে মাছটা এইভাবে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা খুব কম সময় লাগে কিন্তু, আর কাঁচা আঁচটায় যে গন্ধ হওয়ার ভয় আছে, আপনারা ভাবছেন কাঁচা হলে গন্ধ হবে, সেটা একদমই হবে না। আর মিনিট পাঁচ এভাবে ফুটবে, আর 2 পিঠটা ওলট পালট করে দেব। টকবক করে একদম ফুটছে। আর এইবারে আর কোনো মশলা দেব না, ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, মানে মুখটা চিরে দিয়েছি কাঁচা লঙ্কার, এরকম দিয়ে গ্যাসটা একেবারে লো করে দেব। ওলট পালট করে দিয়ে দিচ্ছি, 2 পিঠটা হয়ে গেছে, ভাঙবার বেশি ভয় নেই। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এরকমভাবে সহজেও আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেসিপিটা করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি, 10 মিনিটের মতো লেগেছে, যদি সব কিছু মানে বেটে রেখে দেওয়া যায় 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে নিন, অনেক রকম তো করে খান, এভাবে একবার বানিয়ে নিন। কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক দিতে একদমই ভুলবেন না। কেমন লেগেছে আজকের রেসিপিটা? ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য।